শুনছি কি যে শুনছি নি যে ঘটছে কি সব চারপাশে ভাবছি অনেক হচ্ছেটা কি থাকছি আবার কার সাথে এইটা ভালো ওইটা মানা কারণ কি ভাই না 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 চলছে আজ চলবে কাল এসবই টক মিষ্টি ঝাল হে মানে কি আর বলবো মানে এমন একটা শো করি যে শোতে না আছে ভালো ফার্নিচার না আছে কোনো কিছু এই দেখো এগুলো এগুলো সব দামি একটা মানে এটা কোনো একটা ফার্নিচার হলো এটা না আছে বসার মতো কোনো একটা কিছু কিচ্ছু নাই মানে কি আর বলবো আর আর কত সহ্য করা যায় বলেন আচ্ছা আপনারা বলেন তো কোন ফার্নিচারের সহ্য শক্তি সবচেয়ে বেশি সেটা হলো খাট এত অত্যাচার সহ্য করে না আচ্ছা এবার বলেন তো সবচেয়ে শক্তিশালী ফার্নিচার কোথায় ব্যবহৃত হয় বাংলা সিনেমায় দেখেন না মানে খুব ধাক্কা লাগলেই কেমন রক্ত পড়ে আবার আরেকটা জিনিস শিখে রাখেন যে সোফায় বসলে যত বেশি দেবে যাবে বুঝবেন সেটা সবচেয়ে বেশি দামি যাই হোক আমার বাবাকে বলেছিলাম বাবা আমরা কবে বড়লোক হবো এরকম দামি দামি সোফা কিনবো এইসব কিনবো বাবা বলেছিল চিন্তা করিস না রনি এমন একটা জিনিস তোকে দিয়ে যাবো না সারা জীবন বসে বসে খেতে পারবি আমি বললাম কি বাবা কি পরে বাবা একটা কাঠের টুল দিয়ে গেছে যাহোক দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি আপনাদেরকে যে এই ফার্নিচার বা আসবাবপত্র আসলে কি যাহার তালা খুলিয়া ঘরের ভিতরে ঢুকিয়া টিভি খানা অন করিয়াছেন উহাকে বলে দরজা যাহার উপর বসিয়া আদর্শ হইয়া এই অনুষ্ঠান দেখিয়েছেন উহাকে বলে সোফা বা চেয়ার আর অনুষ্ঠানের শেষে প্রাণ খুলে হেসে যাহার উপর শুইয়া পড়িবেন উহাকে বলে খাট ঘরের ইত্যকার প্রয়োজন মিটাইবার পাশাপাশি কাঠ বাঁশ লোহা প্লাস্টিক ইত্যাদি দ্বারা নির্মিত শোভাবর্ধনকারী কারুকার্যময় কার্যকরী জিনিসকেই বলে আসবাব বা ফার্নিচার প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ আজকে টক মিষ্টি ঝালে আজকে আমরা রয়েছি একবারে TMJ ফার্নিচার শোরুমে আজকে এই শোরুম ভিজিট করতে আসবেন জনপ্রিয় মডেল অভিনেত্রী নৃত্যশিল্পী উপস্থাপক রুমানা মালিক মুনমুন প্লিজ ওয়েলকাম জি এটা কি TMJ ফার্নিচার অবশ্যই আচ্ছা আচ্ছা আমি খুব নাম শুনে এসেছি কিন্তু খুব একটা বেশি কিছু দেখতে পাচ্ছি না তো আপনার এই শোরুমে হয়েছে কি আরো অনেক ফার্নিচার ছিল মানে এটা এত পপুলার সব বেচা হয়ে গেল আচ্ছা আচ্ছা আই ওয়াজ জাস্ট কিডিং চেয়ার দাম একটু বেশি না থ্যাংক ইউ সো মাচ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ওয়েলকাম আপনি খুব ভালো লাগছে দীর্ঘদিন পর দেশে ফিরেছেন এবং আমাদের শোতে বাহ একদম আমরা ধন্য আমি ধন্য আপনার এই TMJ ফার্নিচারে এসে ওকে তো আমাদের দেশের ফার্নিচার তো দেখতেই পাচ্ছেন আপনি তো দেশের বাইরে থাকেন ওখানকার ফার্নিচার কেমন ওখানকার ফার্নিচার আপনার মতো এত মজবুত না যে যে দেশে যেভাবে আমরা অভ্যস্ত হয়ে যাই বা ক্লাইমেট সব কিছু মিলিয়ে যেভাবে তৈরি করা দরকার ফার্নিচার ওভাবেই তৈরি তো ওখানে দেখা যায় আমরা যা যা বাড়িতে এখানে তো ব্যবহার করে থাকি একই জিনিসই ব্যবহার করা হচ্ছে আমাদের ফার্নিচারের মতো তো বাইরের ফার্নিচার এতটা সমৃদ্ধ না সমৃদ্ধ না বলতে কারণ আমাদের খাটের মধ্যে দুই একটা তেলা পোকা পাওয়া যায় একটু ছাড় পোকা তারপর একটু ঘুণের কি কি শব্দ বেশি দিন তো হয়নি এখনো বাইরে তো আরো কিছুদিন যাক তারপর আপনাকে আমি জানিয়ে দেব আপনার জন্য একটা অফার রেখেছি আমরা TMJ ফার্নিচারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আপনাকে বানানো হবে আই অ্যাম অনার্ড উপস্থাপকের যে হট সিট এটা এটা কি টু হট আপনি ধরতে পারবেন না দেখেন ও বাহ একদম বসলে কেমন লাগে মিষ্টি না কি ঝাল আজকে গেস্টের জন্য মনে হয় একটু মিষ্টি লাগছে যখন উপস্থাপকের চেয়ার তখন একটু টক ঝালে থাকি কারণ টেনশনে থাকি আমার সামনে যিনি বসে আছেন তিনি আমার কোনো কথায় ভালো লাগলে তো খুবই ভালো হা 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 হি হি হয়ে যাবে কিন্তু কোনো কথা যদি উনি দুঃখ পেয়ে যান আমি চাইবো না সেটা ওনার মনের মধ্যে গেঁথে থাকুক আচ্ছা একদমই বলতে হবে আপনার বাসায় কি কি ফার্নিচার আছে দরজা দিয়ে ঢুকলেন তো দরজা পেলেন তারপরে সোফা সোফার পাশে হচ্ছে আমার মেয়ের খেলার জায়গা তো ওখানে কিছু কাঠের টুকরা পাবেন আপনি তো প্লাস্টিকের বেসিক্যালি পেপার আচ্ছা তারপরে ডাইনিং টেবিল ডাইনিং টেবিলের সাথে চেয়ার চেয়ার আমার একটা এরকম বুকশেলফ আছে শোপিস রাখারও একটা জায়গা আছে আর তারপরে বেডরুমে ঢুকতে পারবেন বেডরুমে খাট আছে আলমিরা আছে কাপড় রাখার জায়গা আছে আপনার সবচেয়ে বেশি ব্যবহৃত ফার্নিচার কোনটা খাট ছাড়া
খাট ছাড়া না সোফাটা বোধহয় কারণ আমি মাঝে মাঝে ওখানে বসে আমার মেয়েকে খাওয়াচ্ছি আমরা টেলিভিশন দেখছি গল্প করছি বন্ধুরা আসলে আড্ডা দেয়া হচ্ছে তো সোফা তারপরেই বোধহয় কোটিপতির এক ছেলের কথা বলি সে বাসায় ফিরে বাবাকে বলছে বাবা মানে তুমি নাকি আমাকে ভর্তি করে দিয়েছো বলেছিল যে প্রথম শ্রেণীতে কিন্তু গিয়ে তো দেখলাম যে সব তো কাঠের চেয়ার ধরে প্রধান অতিথি হিসেবে আপনি গেলেন কাঠের চেহারে দিয়েছে কেমন লাগবে একটু বোধ হয় আহত হব আচ্ছা কারণ চিফ গেস্ট মানে তো হচ্ছে এভাবে করে বসবো বসে আরাম করে দেখবো কি হচ্ছে রনি ভাই কি বলছেন শুনবো পাশাপাশি দুটি দোকান একটি প্লাস্টিকের একটি কাঠের কাঠের দোকানের সামনে লেখা প্লাস্টিক বর্জন করুন পরিবেশ রক্ষা করুন আবার প্লাস্টিকের দোকানের সামনে লেখা কাঠ বর্জন করুন গাছ রক্ষা করুন আপনি কোনটাই দিবেন কঠিন প্রশ্ন কি করা যায় যেখানে যে ওখানে কিন্তু বিপদ হয়ে যাচ্ছে আপনি কি করবেন শুনি কাঠ প্লাস্টিক বাদ দিয়ে আমি বেতের দোকানে যাব আচ্ছা আচ্ছা গুড অপশন নতুন ফার্নিচার কেনার সময় আপনি কি কি বিষয় খেয়াল করেন প্রথমত মজবুত কিনা দ্বিতীয়ত আরামদায়ক কিনা তৃতীয়ত রংটা আমার রুমের সাথে যাবে কিনা না সবার আগে তো দেখেন দাম জি ওইটাই বাদ চলে গিয়েছে আচ্ছা মজবুত কিনা এটা আপনি এত দেখতে হবে কেন ওই যে বললেন দেবে যায় কিনা আপনার কত বছরের বিবাহিত জীবন বাপ রে 8 বছর হয়ে গেছে 8 বছর কোন ফার্নিচারের সামনে আপনি সবচেয়ে বেশি সময় কাটান আমন হয় আয়না মানে এটা সব মেয়েই তাই আমার বন্ধু আমাকে বলছে যে রনি আজকে তিনটা পুরুষ মশা আর দুইটা স্ত্রী মশা মেরেছে আচ্ছা বললাম যে কিভাবে পুরুষ মশা স্ত্রী মশা চিনলি হলো ওই তো যে তিনটা যে পরের টেবিলে বসছে ওটা পুরুষ মশা আর যে দুইটা ড্রেসিং টেবিলে বসছে ওটা স্ত্রী মশা কোন আয়নার সামনে আপনাকে বেশি সুন্দর লাগে বাসার আয়না নাকি পার্লারের আয়না মনে হয় পার্লারের আয়না তবে এখানে আরেকটা পয়েন্ট আপনাকে ধরে দিতে পারি অনেকে বলেন যে হাজবেন্ড ইজ এ গুড লিসেনার তো হাজবেন্ড মাঝে মাঝে তো কথা বলেন না তিনি আসবাবের মতো যদি সামনে দাঁড়িয়ে থাকেন তার সামনেও কিন্তু ভালো লাগবে আপনাদের মধ্যে যখন ঝগড়া হয় ভাইয়া কোন ফার্নিচারকে প্রোটেক্ট হিসেবে মানে প্রোটেক্টর হিসেবে বেছে নেন চুপ হয়ে থাকে তো ওর প্রিয় স্টাডি রুমে গিয়ে ওর চেয়ারটায় বসে থাকে তো ওটাই বলে ওর প্রোটেকশন আমার সমদ ভাইয়ের মন খারাপ আরে তোর ভাবি চলে গেছে আমার সাথে ঝগড়া করে একেবারে চলে গেছে আমি বললাম যে আমি জানি তুমি ভাবিকে খুব ভালোবাসতে মন তো খারাপ হবে বলছে আরে তা না ভালোবাসা কিচ্ছু না খাটটা সে নিয়ে গেছে ঘুমাই কেন তো আপনার বিয়ের সময় এরকম কি কি উপহার দেওয়া হয়েছে ডেফিনেটলি বেড ডালমিরা ড্রেসিং টেবিল এগুলো তো কমন আমাদের থাকে কোন ফার্নিচারটা কিনে মানে অবাক হয়েছেন বা এটা কীভাবে ব্যবহার করা যায় বিভিন্ন সময় বিভিন্ন দোকানে কিছু জিনিস দেখে একটু থমকে দাঁড়িয়েছি হ্যাঁ কিছুক্ষণ সময় লেগেছে বুঝতে ওটা কিভাবে ফাংশন করে তো যদি বলি রিক্লাইনার তো এখন কমন অনেকের বাড়িতেই পাওয়া যায় একটু পা উঠিয়ে হেলান দিয়ে আপনি বসলেন তো রিক্লাইনারের বাটন খুঁজে অনেক সময় পাওয়া যায় না কোথায় আছে ভেতরে না বাইরে উপরে না নিচে তো মাঝে মাঝে এগুলো হয়েছে আর কি বাবুই ভাইয়ের কথা বলি তো তার বাসায় গেছি তো দেখলাম যে সোফা কিন্তু আলাদা একটা কাপড় দিয়ে ঢেকে গেছে তো ভাই এটা তো অনেক সময় রাখে বাট আমরা গেস্ট গেছি তাও এটা ঢেকে গেছে কেন বললাম ভাই এটা কি এভাবে ঢেকে রেখেছেন আরে এত দাম দিয়ে সোফা কিনছি ময়লা ফেলাবো না ট্রু তো এরকম আপনার বাসায় এরকম ফার্নিচার আছে যে অনেক দাম দিয়ে কিনেছেন এইরকম যত্ন করে একদমই না কারণ ওই যে বললাম টেলিভিশনটা দেখা হয় একটু আয়েস করে তো আমাদের তো ইতিমধ্যে ময়লা হয়েই গেছে এবং হয়তো খানিকটা কোনো একদিকে ভেঙেও গিয়েছে কারণ অনেক বেশি এই সোফাটা ব্যবহার হয় কোন ফার্নিচার কিনে মনে হয়েছে যে এটা ঠকেছি আমি আমার মনে হয় খাটটাই ওকে স্যার বিল্টুকে বলছে আই বিল্টু তুই এরকম মানিকের দিকে তুই চেয়ার ছুঁড়ে মারলি কেন বসে কি করবো স্যার টেবিলটা তুলতে পারি না স্যার প্লাস্টিকের টেবিলটা কিন্তু কাজে লাগতো রাগের মাথায় আপনি কোন ফার্নিচারটা ব্যবহার করেন উপসি না অত দূরে এখনো যাইনি মুখ থাকতে হাত দরকার মানে বেলনা টেলনা তো ইউজ হয় না 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 এখনো না ওকে ওই সিচুয়েশন তৈরি হয়নি এবার আপনাকে কিছু ঝটপট প্রশ্ন করব ফটাফট উত্তর দিতে হবে আচ্ছা চেষ্টা করব কোথায় বসতে পারেনি বলে তাদের পরিচয় ব্যাচেলার ও বিয়ের পিড়িতে ওকে বিয়ের পিড়ি কেমন হয় কাঠের হয় না ওকে সবচেয়ে জ্ঞানী ফার্নিচার কোনটা বই যেখানে রাখা হয় বুকশেলফ ওকে অহংকারী চেয়ার একটা টুলকে কি বলবে এই বসো হতে পারে এটা বলা যাবে লেভেল বুঝে কথা বলিস গুড ওয়ান
প্রশ্নের মধ্যেই উত্তর দেওয়া আছে, আপনি খেয়াল করে বলবেন। বাসার কোন ফার্নিচারটা আপনার খাঁটি বন্ধু? খাট? হ্যাঁ, রাস্তায় চলতে গিয়ে একটু উনিশ বিশ হলেই কোন টেবিলে শুতে হয়? হসপিটালের বেড। হ্যাঁ, অপারেশন টেবিল। আপনি মুনমুন যখন লাইট জ্বালাবেন সেটাকে আমরা কি বলতে পারবো এক কথায়? চাঁদের আলো। মুনলাইট। হ্যাঁ, মুনলাইট। ওকে, ফার্নিচার নিয়ে আপনার অনেক অভিজ্ঞতা। একদম। এই কারণে আপনাকে ফার্নিচার নিয়ে গান শোনাবো। প্লিজ। প্রথম গান। আয়নাতে ওই মুখ দেখবে যখন, তুলের কালোতে পড়বে চোখে, ফুটবে যখন বকুল সাথে, আমার যে এসেছে লোকে। দ্বিতীয় গান শোনাবো আপনাকে। সোনার পালম ঘরে কে দেখেছে তারে, যাও পাখি তারে সে যেন ভোলে। দুটো গানের মোড দুই রকম, আর ডেফিনেটলি প্রয়াত নায়ক রাজ রাজ্জাকের কথা মনে পড়ে গেল প্রথম গান শুনে। মনে প্রথমটার জন্য যাবো একটু। অতিথি যেই আসুক, আমাদের সোফায় বা আমাদের চেয়ারে বসার পরেই তাকে আমরা মিষ্টি পরিবেশন করি, সেটা আমরাও করবো। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতির পর সাথেই থাকুন। টক মিষ্টি ঝাল, টক মিষ্টি ঝাল। প্রিয় দর্শক, বিরতির পরে ফিরে আসলাম টক মিষ্টি ঝালে। আপনারা দেখছেন টিএমজে ফার্নিচার শোরুমে আমাদের আজকের পরিবেশনা। আমি আছি আজকে টিএমজে ফার্নিচারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সেদিন আমাদের বাসায় আমার ছোট ভাই ডাইনিং টেবিলে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আচ্ছা, তো আমি বললাম আয় বস। মা বললো আয় বস। বললো না, দাঁড়িয়ে খাবো। কেন বুঝছে না? সেদিন আব্বাই তো বললো যে আর কতকাল বসে বসে খাবি। আচ্ছা, আপনি তো বসে বসেই খান বাসে। হ্যাঁ, কারণ ওটা আবার নিয়ম আমাদের খাওয়ার টেবিলে। হ্যাঁ, বসে খেতে হবে। আপনি বসে বসে মিষ্টি খাবেন? আমার খুবই পছন্দ মিষ্টি। প্রিয় দর্শক, মিষ্টি নিয়ে আসছে মনা সিদ্দিক হৃদয়। এই লাগবে নাকি ফার্নিচার, দামে কম মানে ভালো, বকুলি ফার্নিচার। কি ভাই, কি আমাদের বকুলি ফার্নিচার? আমাদের ফার্নিচার কিনলে একটা ফার্নিচারের সাথে একটা সেলাই মেশিন ফ্রি। সেলাই মেশিন কেন? আরে বাবা, যেই দাম দাম শুনলে তোমার প্যান ফাইটা যাবে। সেলাই করতে কাজে লাগবে। ভাই কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো। আমি আগে বলে রাখি, এই টিএমজে ফার্নিচারে অন্য কোনো ব্র্যান্ডের মানে প্রমোশন করা যাবে না, এটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিছু বলেন। অ্যাবসলিউটলি, আপনি টিএমজি ফার্নিচার এসেছেন, আপনাকে স্বাগতম। বলুন আপনাকে কি সেবা আমরা প্রদান করতে পারি। হাসি না আসলো হাসলেই চলে। ওকে, আচ্ছা, ফার্নিচারের সাথে যদি পরিবারের সদস্যদের মানে মিল খুঁজে পাওয়া যেত, মানে মিলকরণ করা হতো, তাহলে কার সাথে কাকে মেলানো যেত বলেন? যেমন ঘরের সবচেয়ে ঢঙ্গি সন্তানটা হইতো ড্রেসিং টেবিল, সারাদিন সাজুগুজুর মধ্যে থাকে। হ্যাঁ, সবচেয়ে অবহেলিত সন্তান হইলো শুরেক, মানে জুতার বক্স, জুতা ছুঁড়া মারে আর দরজার বাহিরে রাখে সব সময়। ঠিক। সবচাইতে অলস মানে আইসা সন্তানকে কি? সোফা, সারাদিন বসে থাকে। ঠিক। সবচাইতে আদরের সন্তানকে কি? খাট। বাবা মা সবসময় ওইটার উপরে পড়ে থাকে। হ্যাঁ, ঠিক ঠিক, গুড ওয়ান। কিভাবে কি? বাহ, ভালো ভালো। আচ্ছা, নতুন ফার্নিচার আর মুনমুন আপুর মধ্যে মিল কোথায়? বাহ, এটাই তো জানতে চাই, বলেন। সব সময় চকচক করে। ও বাপ রে। আচ্ছা, আর বেশি দিন গেলে ক্যাশ ক্যাশ করে। আমার বউ আর ফার্নিচার এই দুইটার মধ্যে মিল কোথায়? কি? নতুন অবস্থায় চকচক করে আর কিছুদিন পরে কাট 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 কাট। বাহ। নোয়াখালীর এক স্যার স্টুডেন্টদেরকে বলতেছে, কসাই আসবাবপত্রের ইংলিশ কিয়া? স্টুডেন্ট বলতেছে, হারি না স্যার। হয়েছে তাই এটা সঠিক উচ্চারণ হইল হার্নিচার। ও বাপরে, দারুণ। রনি গেছে একবার আমাদের পরিচালক বাবুই ভাইয়ের বাসায়, যে দেখে তার সেগুন কাঠের দামি আলমারির মধ্যে তার ছেলে প্যারেক মারতে। রনি বলতেছে যে, এই বাবুই ভাই, আপনার ছেলে এত দামি ফার্নিচারের মধ্যে প্যারেক মারতেছে, প্যারেক মারতেছে। তো বাবুই ভাই বলতেছে, অসুবিধা নাই, আমি প্যারাক পাইকারি দরে কিনে আনি। রিসেন্টলি বিয়ে করছি, কিন্তু আমার ওয়াইফ। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কংগ্রাচুলেশন এবং সমবেদনা। তবে আমার ওয়াইফের সাথে আমার যতবার ঝগড়া লাগে, আমার ওয়াইফ কিন্তু আমার সামনে গিয়ে প্রথমেই হাঁটু গেড়ে বসে। বাহ, কেন? তারপর কি বলে? আমি কিন্তু একটু আড়চোখে তাকাচ্ছি। তারপর কি বলে? তারপর গিয়ে বলে, খাটের নিচের থেকে বের হয়ে আসো আর মার মনে। রনি, আপনাদের খাটে কি মানে জায়গা আছে না খেতে? হ্যাঁ, জায়গা আছে, কিন্তু অত কষ্ট করে খাটের নিচে ঢোকার দরকার কি? ওই যে চেয়ারে বসে থাকলে তো হচ্ছে।
বাবুই ভাই আর ভাবি দুজনে গেছে ফার্নিচার কিনতে। আচ্ছা, এবার ভাবি বলতেছে, এই ভাইয়া এক্সকিউজ মি ভাইয়া, আপনার এই ড্রেসিং টেবিলটার দাম কত? বলে, ম্যাডাম এইটার দাম 70,000 টাকা। বলে, ও ভাইয়া এই ড্রেসিং টেবিলটার দাম কত? বলে, ম্যাডাম এইটার দাম ও প্লাস ও। তো আপনি অনেক বড় স্টার, বা টাকা পয়সার অভাব নেই, তারপরেও যে দামের জন্য আপনি এইটা কিনতে পারেননি, বলেন। গাড়ি না, গাড়ি না, ফার্নিচারের মধ্যে যে এইটা কিনতে পারেননি, আমরা টিএমজে এর এই টাকা আজকের পেমেন্ট দিয়ে আপনাকে, আমরা আপনি আমাকে এটাই দিয়ে দেন। আপনি বুঝতে পেরেছেন যে টিএমজে টাকা দিয়ে এর চেয়ে ভালো কিছু হবে। আচ্ছা, ফার্নিচার মিস্ত্রি, হ্যাঁ, বাসে করে যাচ্ছে, তো হঠাৎ করে, মানে সে বারবার জানলা দিয়ে বাইরে তাকাচ্ছে বাইরে তাকাচ্ছে, হঠাৎ করে গাছের সাথে লেগে তার কান পড়ে গেছে। এবার সবাই কান খুঁজতেছে, কান খুঁজতেছে, আমি যাই বললাম, এই যে আপনার কান, যে মিস্ত্রি বলতেছে, না এই কান আমার না, কারণ আমার কানের উপর একটা পেন্সিল গোজাচ্ছে। মানে যার যে অভ্যাস বা যেরকম, একদম উঠতি বয়সে সুন্দরী এক নায়িকা, সে গেছে ডাক্তারের কাছে, গিয়ে বলছে, আমার টক অনেক সেন্সিটিভ, অনেক কোমল, অনেক সফট, আমি রাত্রিবেলা কি লাগিয়ে ঘুমাবো? বলে, আপাতত দরজার সিটকারি লাগায় ঘুমায়। একটা অফিসে প্রায় মানে কর্মচারীরা লেট করে আসে, কিন্তু আপনি ফার্নিচার ব্যবহার করে কিভাবে তাদেরকে টাইমলি অফিসে আনতে পারবেন? কিভাবে, এটা কি বুদ্ধি হতে পারে? শুধু বলতে হবে, কাল থেকে যে লেট করে আসবা তার চেয়ার সরায় নেওয়া হবে, সে সারাদিন দাঁড়ায় থেকে দিচ্ছে। গুড অপশন, মানে জাস্ট একটা চেয়ার সরায় নিলে মনে হয় সমাধান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ফোন এসেছে, নিতে পারি? হ্যাঁ অবশ্যই, অনেক ফোন আসে। হ্যাঁ বুঝতে পারছি। হ্যালো, কে বলছে? বাংলা মে বাতাও, ক্যাটরিনা কাইফ ফোন দিয়েছে। ও মাই গড, উনি বলছে, এটা কি হলো? যে টিএমজে ফার্নিচারের উনি এখনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এক বছর দায়িত্ব শেষ হয়নি, আজকে চেঞ্জ করে কেন মুনমুন ম্যাডাম? উনি যদি বলেন আমি ছেড়ে দিতে পারি, অসুবিধা নেই। হ্যালো, চিন্তা করবেন না, শোনেন আমাদের এই অনুষ্ঠানের নিয়ম হচ্ছে যেদিন যে আসবে সেদিন সেই ব্যান্ড নেবে। আপনি একদিন আসেন, হ্যাঁ আপ আইয়ে, আপ আইয়ে। আমি তো ভাবলাম আপনাকে বোধ হয় সালমান খান ভেবে ফোন দিয়েছে। উনি ওনার ফোন আমি ধরি না। ও আচ্ছা, টাকা পাই। ওকে, কেমন লাগলো? খুবই ভালো, ওই যে বললাম মিষ্টি তো আমার খুব পছন্দ, ধন্যবাদ মিষ্টির জন্য। মনে ভাই অনেক অনেক ধন্যবাদ, দারুণ লেগেছে। প্রিয় দর্শক, এই মিষ্টি নিশ্চয়ই আপনারা চেটে উঠে খেয়েছেন। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, যে যে ফার্নিচারে বসে আছেন সে সেভাবেই থাকেন। টক মিষ্টি ঝাল, টক মিষ্টি ঝাল। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে আসলাম টক মিষ্টি ঝালে। আমরা রয়েছি টিএমজে ফার্নিচারের শোরুমে, এবং আমাদের সাথে রয়েছেন আমাদের এই ফার্নিচারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মুনমুন আপু। আপু, বক্স খাটের অনেক সুবিধা রয়েছে, তার মধ্যে ধরেন দুই একটা হচ্ছে ইঁদুর বিড়ালের মধ্যে ঢুকতে পারে না, কিন্তু আবার সবচেয়ে বড় অসুবিধাও একটা আছে, সেটা কি? ওই যে ছগড়া হলে জামাই নিচে লুকাতে পারবে না। অভিজ্ঞতা থেকে বললেন আপনি। ওকে, আমি জানি না এই হাসি আপনার থাকবে কি না, কারণ এই যারা ঝগড়া করে তাদেরকে এরকম ঝালাই করা উচিত, আমরা ঝালাই করি। আচ্ছা, তো এরকম হাজবেন্ড ওয়াইফ যেহেতু ভাইয়ার লুকায়, আপনার কারণে তো আপনাকেই ঝালাই করব। আচ্ছা ঠিক আছে, আপনি প্রস্তুত? হ্যাঁ চল। পাবানা ফার্নিচার হেড অফিস থেকে মাহমুদ সফা, উনি প্রশ্ন করেছেন, আপনি মডেলিং করেছেন, শিখেছেন নাচও, কিন্তু উপস্থাপকের চেয়ারে আপনাকে বেশি দেখা গেছে, তো জীবনের কোন কোন ক্ষেত্রে এরকম চেয়ারের লোভ আপনাকে মূল জায়গা থেকে সরিয়ে দিয়েছে? মূল জায়গা, আমি তো ভাবছি উপস্থাপকের জায়গাটা বা চেয়ারটাই আমার মূল জায়গা। তারপরেও হয় না যে অন্যগুলো শখ ছিল? মনে হয়েছে এটা এনজয় করে বেশি বোধ হয়, হয়তো এখানেই তাই দেখছেন আমাকে বেশি। আচ্ছা ওকে, সত্যি এটা কি চেয়ার না টাকা, কোনটা বেশি? ওকে, উনি আরেকটা প্রশ্ন জুড়ে দিয়েছেন, দীর্ঘ সময় না শিখলেও দেশের ভালো নৃত্য শিল্পীদের তালিকায় আপনাকে ধরা হয়নি কখনো, এই আফসোসে কতদিন পর পর হুহু করে কেঁদে ওঠেন? নৃত্যশিল্পী এই জায়গাটা অনেক অনেক বড়, আমি অত ভালো নৃত্য করি না, আমি মুগ্ধ হই যখন নৃত্যশিল্পীদের নৃত্য দেখি, আমি এনজয় করি যখন আমি নাচ করি, তো আমার অল্প সময় নাচই আমার পছন্দ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সিস্টার্স ফার্নিচার নারায়ণগঞ্জ ব্রাঞ্চ থেকে আয়না বিবি, উনি প্রশ্ন করেছেন, কোনো নতুন ফার্নিচার কেনার আগে সবাই সেটির বিশেষত্ব যাচাই করে, মিডিয়া কর্মী মুনমুন ও ব্যক্তি মুনমুন কার বিশেষত্ব কি? খুব একটা পার্থক্য নেই, আমার প্রিন্সিপাল যে কয়টা, ব্যক্তি মুনমুন হিসেবে ওটাই মিডিয়া ব্যক্তি মুনমুনেরও, তো বিং
in time. That means punctual hawa, responsible hawa, organized hawa, respectful hawa, humble thaka. Okay, uni arektu ongsho jure diyechen. Furniture purono hole notun model ghore anen. Apnar jibone kon kon manush kokhono purono hobe na. Obosshoi amar poribarer prottekti sodosho kokhonoi purono hobe na. Onara amar jonmer age theke achen ebong jara jonmer pore eshechen shobaike niyei amar poribar. Patil Furniture, Toronto branch. কানাডা থেকে তৌফিক হোসেন উনি প্রশ্ন করেছেন আপনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়েছেন বিয়েও করেছেন নর্থ সাউথের শিক্ষককে যিনি আমার ক্লাসমেট ছিলেন ক্লাসমেট ছিলেন জি তো ফুল টাইম পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম প্রেম করার জন্য শিক্ষককেই বেছে নেওয়ার কারণ কি ছিল তিনি কানাডায় সেটেলড হবেন এটা জানতে পেরেই একদমই না ওই যে বললাম তিনি আমার সহপাঠী ছিলেন তো পড়াশোনা তো একসাথেই করা হয়েছে ভবিষ্যৎটা আমরা কেউই জানতাম না উনি মাস্টার্স করতে বাইরে গেলেন তখন আমি আমার এমবিএ কমপ্লিট করেছি নর্থ সাউথে তারপর উনি আবার পিএইচডি তারপরে তো বিএ সরি তার মানে উনি বাইরে যাওয়ার পরে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন না 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 উনি মাস্টার্স করতে গিয়েছেন এক বছরের জন্য তো তখনও পড়াশোনা চলছে আমার তো এমবিএ শেষ না করে আমি বিয়ে করব না যেটা পরিবারেরও আমার সাথে ডিসকাশন হয়েছে তো তারপরে উনি এসে জবে ঢুকলেন যদিও উনি এখানে থাকতে জব করতেন আবার মাস্টার্স কমপ্লিট করে এসেও জবে ঢুকেছেন জব চলাকালীন পারিবারিকভাবে সব কিছু আয়োজন করা হয় বিয়ে হয় তারপরে অস্ট্রেলিয়ায় যাওয়া হয় তারপরে কানাডায় যাওয়া হয় আগে এমবিএ পরে এম ফেলে দিয়ে বিয়ে হাদিয়া ফার্নিচার হাতিয়া ব্রাঞ্চ নোয়াখালী থেকে আক্তার হোসেন প্রশ্ন করেছেন কাঠের ফার্নিচারে ঘুণ ধরলে মানুষ সেটা পাল্টায় সর্বশেষ কোন কাছের মানুষের সঙ্গে সম্পর্কে ঘুণ ধরায় আপনি তাকে পাল্টে ফেলেছেন পাল্টে ফেলেছি বলবো না যোগাযোগটা একটু বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং অনেকেই আছেন আমার স্কুলের অ্যাকচুয়ালি ওনাদের সাথে একদমই যোগাযোগ হচ্ছে না আনফরচুনেটলি আমি যেহেতু সোশ্যাল মিডিয়া নেই এই কারণে ওকে বাসায় ঝগড়াঝাটির সময় সাধারণত আপনি কোন ধরনের আসবাবপত্র প্রতিপক্ষের দিকে ছুঁড়ে মারতে স্বাচ্ছন্দ্য বোধ করেন টুল চেয়ার ঝাড়ু নাকি টেবিল ভালোবাসা ভালোবাসা মানে ভালোবাসা সহকারে যে কোনো কিছু না শুধু ভালোবাসা যাতে ঝগড়াটা না গায় পান্থপথ ফার্নিচার মার্কেট ঢাকা থেকে সুজন মিস্ত্রি উনি প্রশ্ন করেছেন আপনি বাংলা ভিশনে নিয়মিত উপস্থাপনা করতেন অনেকেরই অভিযোগ উপস্থাপনা করার সময় আপনি অহেতুক হাসেন অন্য কোন কোন যোগ্যতার ঘাটতি ছিল বলে অযথা হেসে দর্শক ও অতিথির বিরক্তির কারণ হতেন কি ধরনের প্রশ্ন আমি হাসতেন তো ভালো আচ্ছা তো বলেন হাসবো না ওকে হয়নি তো আমার উত্তর দিচ্ছি তো বলেন হাসছি না তো আজকে তো আপনি উপস্থাপকের চেয়ারে নেই আচ্ছা তাহলে ঠিক আছে রাজশাহী পুরাতন ফার্নিচার মার্কেট থেকে বাকি উদ্দিন উনি প্রশ্ন করেছেন আপনার অভিনীত প্রথম চলচ্চিত্র দারুচিনি দ্বীপ সেটিতে ছোট একটি চরিত্রে এতই বাজে অভিনয় করেছেন যে পরবর্তীতে আপনাকে আর কোনো চলচ্চিত্রে দেখা যায়নি এখন কোনো আড্ডায় চলচ্চিত্রের কথা উঠলে কিভাবে এড়িয়ে যান ওই যে বলি আমি অভিনয় পারি না আর ওই যে চেয়ারটা পছন্দ উপস্থাপকের ওকে দর্শকদের পাঠানো প্রশ্ন শেষ এবার আমি একটা প্রশ্ন করছি ঘর সাজাতে ফার্নিচার লাগে জীবন সাজাতে কি লাগে ভালোবাসা শ্রদ্ধা কম্প্রোমাইজ আপনার প্রতি ভালোবাসা শ্রদ্ধা সব বেড়ে গেল ওকে ফার্নিচার নিয়ে আমরা অনেক রকম কথা বলেছি এ নিয়ে আপনার সর্বশেষ কথা শুনতে চাই ফার্নিচারকে আমরা দীর্ঘদিন সাস্টেইন করার জন্য যেভাবে যত্ন নেই আমাদের প্রত্যেকটা রিলেশনশিপকে কিভাবে সাস্টেইন করার জন্য যত্ন নেওয়া দরকার কারণ রিলেশনশিপ গড়তে অনেক অনেক বছর লেগে যায় ভাঙতে একটা মুহূর্ত লাগে তো ওটাকে ভালোবাসা দিয়ে শ্রদ্ধা দিয়ে মাঝে মাঝে একটু কম্প্রোমাইজ করে আগলে রাখার চেষ্টা করা দরকার খুবই ভালো লাগলো আর একবারে মনের কথাগুলো আপনি বলেছেন প্রিয় দর্শক আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই বলতে পারে যে কোন ফার্নিচারটা সবচেয়ে শক্তিশালী ওই যে খাট বললেন না তার চেয়ে শক্তিশালী হচ্ছে ক্ষমতার চেয়ার আচ্ছা তো এই ক্ষমতার চেয়ারে বসে টেবিলের নিচ দিয়ে ইনকাম করার চেষ্টা কেউ করবেন না আবার ডাইনিং টেবিলে বসে সৎ উপার্জনের কেনা খাবারে যে তৃপ্তি সেটা আর অন্য কিছুতেই আপনারা পাবেন না আর আপনাদের বলি রুচিশীল আসবাবপত্র কিনুন আর টক মিষ্টি ঝালের মতো রুচিশীল প্রোগ্রাম দেখার চেষ্টা করুন চলুন রাত হয়েছে অনেক খাটাখাটি হয়েছে আমরা এখন চলেন খাটে যাই দুজন দুই বাড়িতে অবশ্যই দুই বাড়িতে অবশ্যই অবশ্যই দুই দরজায় আমরা যে করান আরবো প্লিজ চলেন চলেন থ্যাংক ইউ সো মাচ ওকে থ্যাংক ইউ চলুন